চিরন্তনীতে আপনাদের স্বাগতম। চিরন্তনীতে আজকে আমরা জানব পিরামিডের সম্বন্ধে কিছু অজানা তথ্য। মিশর বলতেই সবার মনে নিশ্চয়ই গিজার পিরামিডের চিত্র ফুটে ওঠে। এটি খপুর পিরামিড হিসেবেও পরিচিত। অথচ প্রাচীন মিশরে ছোট বড় মিলিয়ে মোট 75টি পিরামিড রয়েছে, তবে সেগুলো রাজধানী কায়রার আশপাশের এলাকায় অবস্থিত। আপনি কি জানেন মিশরে অন্তত 130টিরও বেশি এখন ঘরানা স্ট্রাকচার আছে? সত্যিই তাই, পিরামিড পৃথিবীর প্রাচীন সপ্তম আচার্যের একটি বলে কৌতূহলীদের আনাগোনা চলতেই থাকে মিশরে। সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে পিরামিড, সযত্নে দেখা ও এর সব অজানা রহস্য ভেদ করা। তবে অনেকেই জানে না চার স্তর বিশিষ্ট পিরামিডগুলোর ভেতরকার গুপ্ত রহস্য। তাই বেশি দেরি না করে জেনে নেওয়া যাক এই মিশরের রহস্যগুলি। মিশরে সবচেয়ে প্রাচীনতম পিরামিডটি ফারাও জোসেফের জন্য নির্মিত হয়েছিল। এটি সাক্কারাতে অবস্থিত। রাজাদের জন্য সবচেয়ে বড় সমাধি স্তর হল সাক্কারা। জোসেফের পিরামিডটি তার কাঠামোর জন্য স্টেপ পিরামিড নামে পরিচিত। এই পিরামিড প্রায় 2630 খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল, অর্থাৎ বর্তমানে এর বয়স 4600 বছর। প্রথম পিরামিডে স্থপতি ইমোটিপ ছিলেন প্রচুর প্রতিভা সম্পন্ন। তিনি একাধারে স্থপতি, মহাযাজক, গণিতবিদ, সেই সঙ্গে মিশরীয় চ্যান্সেলর ছিলেন। জোসেফের পিরামিড নির্মাণের প্রায় 1400 শতাব্দী পর তিনি প্রাচীন মিশরীয় চিকিৎসায় পৃষ্ঠপোষকতা শুরু করেন। যদিও বেঁচে থাকতে প্রতিভাবান এই ব্যক্তিত্ব তেমন সমাধান পান, তবে ইমোটিপের মৃত্যু 3000 পর থেকে তার সুনাম ও প্রতিভা ছড়িয়ে পড়ে। মিশরীয় প্রথম সমতল পিরামিড হিসেবে দহসুলের লাল পিরামিডটি পরিচিত হয়। এটি ফেরাউন সোরেফের জন্য নির্মিত হয়েছিল, যিনি 2613 থেকে 2589 খ্রিস্টপূর্বাব্দে শাসন করেছিলেন। জনপ্রিয় পিরামিড গিজার মিশরের প্রথম দিকের তিনটি পিরামিডের মধ্যেকার সবচেয়ে বড় পিরামিড। এটি ফেরাউন খুফুর জন্য নির্মিত হয়েছিল, যার শাসনকাল ছিল 2589 থেকে 2566 খ্রিস্টাব্দ। এই পিরামিডটি তৈরি হয় খ্রিস্টপূর্ব প্রায় 5000 বছর পূর্বে। এর উচ্চতা প্রায় 481 ফুট। এটি 755 বর্গফুট জমির উপর স্থাপিত। এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় 20 বছর এবং শ্রমিক খেটেছিল আনুমানিক 1 লাখ। পিরামিডটি তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথরখণ্ড। পাথরখণ্ডের এক একটির ওজন ছিল প্রায় 60 টন আর দৈর্ঘ্য ছিল 30 থেকে 40 ফুটের মতো। প্রাচীন গ্রিকরা তাদের ভাষায় খুফু নামটি লিখত চোপস, এই জন্য গিজার গ্রেট পিরামিডটি চোপস পিরামিড নামেও পরিচিত। খুফুর জন্য নির্মিত গিজার পিরামিডটির পাশে তার রানীদের জন্য আরও 3টি পিরামিড নির্মিত হয়। এতে ছোট ছোট মস্তবা রাখা হয় ফেরাউনের আত্মীয় ও কর্মকর্তাদের জন্য, কারণ মৃত্যুর পরের জীবনে ফেরাউনদের সঙ্গে থাকতে এবং তার সেবা করতে সেখানে তার আত্মীয় স্বজন ও রানীরা থাকতেন। গিজার এই ঐতিহাসিক পিরামিড নির্মাণে প্রায় 22 মিলিয়ন পাথরের ব্লক ব্যবহার করা হয়েছে। গড়ে এইসব পাথরের ওজন প্রায় 2.5 টন এবং পিরামিডের পুরো কাঠামোর ওজন প্রায় 5.75 মিলিয়ন টন। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম বরাবর প্রায় নিখুঁতভাবেই পিরামিড বসানোর পিছনে আছে দারুণ একটি সহজ কৌশল। গিজা পিরামিড নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন প্রকৌশলী গ্লেন ড্যাস। গবেষণাপত্রে তিনি লিখেছেন ফলিকিউনিক্স বা শারদ বিষুবকে ব্যবহার করে এত নিখুঁত হিসাব করতেন মিশরীয়রা। এর ফলে এই হিসাবের ফলেই তারা পিরামিডের 4টি কোণ উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে প্রায় নিখুঁতভাবে অবস্থান করতে পেরেছে। গ্রেট পিরামিড বিশ্বের সপ্ত আশ্চর্য একটি। ইংল্যান্ডের লিঙ্কন ক্যাথিড্রাল নির্মাণের পূর্ব পর্যন্ত প্রায় 13000 বছর পর্যন্ত এটি বিশ্বের সবচেয়ে লম্বা ম্যানমেড কাঠামো হিসেবে বিবেচিত ছিল। খুফুর পিরামিডের ভিতরে যদিও কোনো চিত্রলিপি পাওয়া যায়নি, কারণ বিশ্বাস করা যায় যে মৃত্যুর পর শান্তিতে ঘুমানোর জন্য ফেরাউন তার এই পিরামিডটি তৈরি করেন। তিনি হয়তো চাননি তার পিরামিডের ভিতরে কোনো চিত্রকল্প রাখা হোক। গিজার পিরামিডের মাঝামাঝিতে খুফুর পুত্র খাফরের সমাধি নির্মিত হয়েছে, যিনি 2558 থেকে 2532 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত শাসন করেন। তার শাসন সামলাতে দ্য গ্রেট ফিনিক্স নির্মিত হয়। গ্রেট পিরামিড বা বৃহৎ পিরামিডটির সামনে ফিনিক্স, এটি একটি প্রাণীর মূর্তি যার শরীরটি সিংহের এবং মস্তকটি মানুষের। ফিনিক্সটি 20 মিটার 66 ফুট উচ্চতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং দৈর্ঘ্যে প্রায় 73.5 মিটার এবং এটি সম্ভবত 4500 বছরের আগেও বেলে পাথর দ্বারা নির্মিত একটি মূর্তি। গিজার খুফুর 3টি পিরামিড থাকা সত্ত্বেও পরবর্তীতে খাফের ছেলে এবং খাফুর নাতি মেনকুকের জন্য আরও একটি পিরামিড নির্মিত হয়। মেনকুর 2532 থেকে 2503 খ্রিস্টপূর্বাব্দে রাজত্ব করেন।
তার পিরামিডটি উচ্চতায় মাত্র 218 ফুট, যা গ্রেট ফিনিক্স বা পিরামিডের তুলনায় দুগুণ বেশি ছোট। ফেরাউন খুফু তিনটি পিরামিড এমনভাবে নির্মিত হয়েছে যেন আকাশ থেকে নিচে দেখলে মনে হবে থ্রি স্টার তারা। এটি বিশ্বাস করা হতো যে প্রাচীন মিশরীয়রা ভাবতেন মৃত্যুর পরে মানুষ তারা হয়ে রাতের আকাশে জ্বলে ওঠে। তারা মৃত্যুর পরে পুনর্জন্ম বিশ্বাস করত এবং পুনর্জন্ম দেবতা অসিরিসের শক্তিকে বিশ্বাস করত, এবং তিনি ফেরাউনদের পুনরায় জীবন দান করবেন এটা ভেবে পিরামিডে নিজেদের দেহ সুসজ্জিত সংগ্রহ করত। নির্মাণের সময় গিজার পিরামিডের বাইরের আবরণ এক বিশেষ পাথর দ্বারা আবৃত করা হয়। এই চুনাপাথরগুলো অত্যন্ত মসৃণ। এই পাথরগুলোর কারণে সূর্যের আলোর প্রতিফলনে দূর থেকে হীরার মতো দেখায় পিরামিডকে। সর্বশেষে প্রশ্নতাত্ত্বিক গবেষণা করে দেখা গেছে যে গিজার পিরামিড আসলে স্থানীয় শ্রমিকদের সাহায্যে তৈরি হয়েছিল, দাসীদের দ্বারা নয়। মিশরীয় পিরামিডের ভিতরে তাপমাত্রা সারা বছরই 20 ডিগ্রি সেলসিয়াস থাকে, তবে দিন ও রাতের ব্যবধানে তাপমাত্রার তারতম্য ঘটতে পারে। মৃত ফেরাউনের লাশ মমি করে একটি সার্কোফাগাসের মৃতদেহ রাখার বাক্সকে বলা হয় ভিতরে রাখা হয়। যদিও প্রতিটি পিরামিডের প্রবেশদ্বারটি শিলকালা করা হয়েছিল, তবে ইতিহাস খুঁড়তে গিয়ে প্রাচীনকালই তা অবমুক্ত হয়েছে। প্রাচীন মিশরে নির্মিত সব পিরামিড নীল নদের পশ্চিম তীরে অবস্থিত। মিশরীয়রা ধারণা করত যে সূর্য পশ্চিমে মৃত রাজাদের সম্মান জানিয়ে আসত। প্রাচীন নির্মাতাদের দ্বারা ব্যবহৃত মর্টার পাথর তৈরির গোপন রহস্য আজও বেধ হয়নি। প্রাচীনকালকে সংরক্ষণ করার উদ্দেশ্যেই এই পাথরকে ব্যবহার করা হয় পিরামিডগুলোতে। তবে অবাক করা বিষয় এই যে বর্তমানে উন্নতি প্রযুক্তি থাকা সত্ত্বেও আজও মর্টার তৈরির সূত্র জানা সম্ভব হয়নি। ফেরাউন পেপির শাসনকালের মধ্যে দিয়ে পিরামিড যুগের সমাপ্তি ঘটে 2278 থেকে 2184 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। শেষ ফেরাউন তার চূড়ান্ত বিশ্রাম স্থান হিসেবে পিরামিড তৈরি করেন। সেখানে তার চিত্তাকর্ষক সমাধিও তৈরি করা হয়েছে। 172 ফুট উচ্চতা সম্পন্ন তার পিরামিডটি দেখতে সাক্কারাতে প্রথম সুপরিচিত নির্মাতা জোসেফের পিরামিডটি নেয়। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আমরা আবার হাজির হব আরেকটি নতুন ভিডিওর সাথে, আরও কোনো নতুন অজানা তথ্য জানতে চিরন্তনীতে।